কি আজও অফিস থেকে ফিরতে খুব দেরি হবে? হ্যাঁ, একটু দেরি হবে। অনেককে বলেছি থাকতে এদিকে, বাড়িতে থাকতে যদি কিছু দরকার লাগে। আমাকে তো ওদিকটা একাই সামলাতে হচ্ছে। বাবা অসুস্থ হবার পর থেকে দেখছি তুমি কিরকম পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। আমাকে লুকোতে চাইছো? আমার নিজের কাছেই নিজেকে কিরম দোষী মনে হচ্ছে জানো সীমা। সেদিন বাবাকে কতগুলো কড়া কথা বলে ফেললাম, হয়তো হয়তো বাবার এই স্ট্রোকটা আমার জন্যই। কিন্তু তুমি তো শুধু দুর্বার জন্যই কথাগুলো বলেছিলে। সীমা, তুমি তো জানো যে আমি কোনোদিনও বাবার মুখের উপর কথা বলো। কিন্তু তুমি তো কোনো অন্যায় করনি। অন্যায় যখন করনি তখন মিছিমিছি তাই নিয়ে ভাবছো কেন? তুমি তুমি বলছো যে আমি কোনো অন্যায় করিনি। সংসারে শুধু বাবার জন্যই তোমার কর্তব্য আছে, আমাদের জন্য নেই। তুমি তো কেবল সেইটুকুই করেছো। হ্যাঁ, কোনো অন্যায় যখন করনি তখন মিছিমিছি তাই নিয়ে ভাবছো কেন? তার চেয়ে তুমি অফিস যাও, পারলে সন্ধেবেলা তাড়াতাড়ি ফিরে এসো। তোমার সঙ্গে আমার কয়েকটা দরকারি কথা আরো আছে। এই যে বড় বৌমা, বড় খোকা কি ওপরে না ঘরে? ও তো এইমাত্র বেরিয়ে গেল কাকামণি, এক্ষুনি আমি ডাকবো। না না দাঁড়ো, বেরিয়ে গেল মানে কি অফিসে বেরিয়ে গেল? হ্যাঁ। না থাক, তাহলে আর পিছু ডাকার দরকার নেই। বৌঠান বলছিলেন ও কদিন রোজ খুব সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, ও সৌদিকটা তো এখন ওকেই সামলাতে হচ্ছে। হ্যাঁ কাকামণি, বলছিলেন যে এই যতদিন না বাবা সুস্থ হন ততদিন পর্যন্ত উনি ওদিকটা সামলে নেবেন, যাতে আপনি আর মেজ ঠাকুরপু বাড়িতে থাকতে পারেন যদি কোনো দরকার টরকার লাগে। হ্যাঁ, তবে দাদার বিপদ কেটে গেছে এখন, তুমি ওকে বলো বেশি ওভারস্ট্রেন করার দরকার নেই। সোমবার থেকে হয়তো আমরা সবাই বেরোতে পারবো। কাকামণি, বাবাকে কেমন দেখলেন? অবস্থা এখন কেমন আছে? এখন অনেকটা ভালো, তবে বিশ্রাম নিতে হবে দাদাকে। আর আর সবাইকে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম টেনশন না হয়, এই আর কি। হ্যাঁ, আমি সেই জন্যই তো দুর্বাকে বলেছি, ভুলেও যেন কখনো বাবার ধারে কাছে না যায়।
সে কি এই কথা কেন বললে? বৌমা, তোমরা ওর ওর সেবাটা দেখতে পাও না, কতটা আন্তরিক। না না বৌমা, এটা এটা ঠিক করো। কিন্তু কাকামণি, আপনি তো জানেন দুর্বাকে দেখলে বাবা অসন্তুষ্ট হন। বৌমা, এভাবে কথা বলো না তুমি। এভাবে বললে আমরা আমরা সবাই দুর্বার কাছে ছোট হয়ে যাই, এটা বুঝতে পারো না? এভাবে বলো না। তো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, কি করে এমনটা হলো বলো দেখি। দাদা কি এমন কথা বলেছেন বাবাকে? কি বলেছে কি হয়েছে তা কি আমি চাই জানি? তবে আসল কথাটা কি জানো, দাদা বলেছে বলেই বাবার মনে লেগেছে। যদি আমি বা অন্য কেউ বলতাম, বাবা হয়তো সেটা উড়িয়ে দিত। হ্যাঁ, সে কথা নিশ্চিত। আসলে কি বলতো, দাদার জায়গাটা তোমরা কোনো ভাই যেমন নিতে পারোনি, তেমনি দিদি ভাইয়ের জায়গাটাও আমরা কেউ নিতে পারি। হ্যাঁ, ছোটবেলায় বুঝলে যদি বাবার সঙ্গে কখনো কোথাও যেতাম, বাবা আমার হাতটা শক্ত করে ধরে রাখতেন, দাদাকে কিন্তু ধরতেন না। কেন জানো? কেন আবার, তুমি ছোট ছিলে তাই। বাবা বলতেন, তোর বুঝ নেই, তোর বুঝ কম বলে আমি তোকে সব সময় আগলে আগলে রাখি। বাবা যে কতটা আমাকে আগলে আগলে রাখতেন সেটা আজ বেশ বুঝতে পারছি। যাকি, এইসব কথা আজকে আর বলো না তো, এমনিতেই মনটা খারাপ হয়ে আছে সারাদিন। দাদা কোথায়? দাদা তো সেই সকাল 8টায় অফিসে বেরিয়ে গেছেন। এই জানো তো, কাল রাত্রিরে না দাদাকে দেখলাম বাবার ঘরের বাইরের বারান্দাটায় চুপ করে বসে আছেন, একবারও ঘরে যাননি। হ্যাঁ, ও বেচারিও মনে মনে বড্ড কষ্ট পাচ্ছে, কাউকে তো মুখ ফুটে কিছু বলতে পারছে না। তবে জানো তো, আমি কিন্তু দাদার কোনো দোষ দেখি না। দাদা তো আর ইচ্ছে করে বাবাকে কোনো আঘাত দিতে চাননি, উনি সেরকম মানুষই নন। হুম, ঠিকই বলেছো। তবে এই কথাটা দাদাকে আমাদেরই বলতে হবে জানো। ও বেচারি শুধু শুধু নিজের মনে গুমরে গুমরে মরছে, অফিস থেকে ফিরলে ওর সঙ্গে কথা বলবে। না না, আজকে থাক, আজকে আর কিছু বলো না। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার পর কালকে যা বলার সবাইকে বলো, সেটাই ভালো হবে আমার মনে হয়। ডাকতে হবে না, কারণ ডাক্তারবাবু বলেছেন বিশ্রাম নেওয়া এখন ওনার শরীরের পক্ষে খুব ভালো, যত ঘুমন ততই ভালো। এই না দাও।
বৌনি একটা কথা আমায় বলো দেখিনি, এই যে দিনমান এক করে তুমি বড়বাবু সেবা করে চলেছ, বড়বাবু কি এর দাম দিতে পারবে আমায় বলো দেখিনি? মুনার কাকা দাম বিচার করে সেবা করলে সেটা তো সেবাই থাকে না, সেটা তো কেনা বেচার হিসেব হয়ে গেল। আমি যেটা উচিত মনে করেছি সেটাই করেছি। তোমায় দেখে ঠিক বুঝে উঠতে পারি না একটা মানুষের এত ধৈর্য থাকতে পারে, অবশ্য থাকবে নাই বা কেন, এমন সাধু সন্ত মানুষের ঘরে তোমার জন্ম হতেই পারে। আমার বাবাকে তোমার সাধু সন্ত মনে হয়েছে মনোহর কাকা? নিশ্চয় নিশ্চয় সাধু সন্ত বই কি, শুধু গেরুয়া পড়লে আর জটা রাখলে কি সাধু হওয়া যায়? বাবা মনোহর কাকা এসব তুমি কি বলছো, তুমি তো রীতিমতো জ্ঞানী পুরুষ গো, কিন্তু এখানে দাঁড়িয়ে বকবক করছো, আরে বাবা হরলিক্সটা তো ঠান্ডা জল হয়ে গেল। তুমি তো বললে যে বড়বাবুকে গরম খাওয়ানো বারণ আছে। ওরে বাবা আমি সেই গরমে কথা বলিনি, তুমি যাও যাও যাও। আচ্ছা শোনো বলো বৌমনি, বলছি কি তুমি নিজে দাঁড়িয়ে থেকে পুরো হরলিক্সটা খাইয়ে আসবে আর গ্লাসটা ফেরত নিয়ে আসবে, ওখানে রেখে আসবে না, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমার বাবা শিখিয়েছিলেন তোমার সম্পর্কে কেউ যেন সমালোচনা না করতে পারে, আমি শুধু আমার বাবার আদেশটাই মেনে চলছি মনোহর কাকা, কাউকে কিছু বলার সুযোগ আমি কখনো দেব না। কি মা তুমি এই ঘরে বসে আছো এমন ভাবে কি? এমনি এমনি বসে আছি, তুই এরকম চমকে গেলি কেন? তোর দেরি হচ্ছিল দেখে বসে আছি। তাই বলো, আমি তো তোমাকে এখানে এইভাবে বসে থাকতে দেখে। বস বস এখানে একটু বস, শান্ত হয়ে বস তো। চমকে গিয়েছিলাম না আমি তোমায় দেখে, দেখো এখনো বুকের ভেতরটা একেবারে ধকধক করছে। বাবার শরীরটা আজ কেমন আছে মা? হ্যাঁ আগের থেকে ভালোই আছে। এই আরেকটা উল্টো বিপদ হলো। কেন? ও তো শুয়ে থাকতে চাইছে না, খালি বলছে কবে বেরোবো, কবে কাজে বেরোবো, অফিসে যাব। আরে শুয়ে থাকার তো মানুষই নয়। বাবাকে বাড়াবাড়ি করতে বারণ করো মা, বয়স তো হচ্ছে এখন আস্তে আস্তে, ছেলে মানুষই করলে চলবে? সে কথাটা মনে রাখতে হবে, ওরকম বেরোবার জন্য জেদ করলে হবে না। ও ভালো কথা, দুর্বা কোথায়? দুর্বা আছে কোথাও আছে। অর্ঘ্য আসেনি এখনো নাকি? হ্যাঁ এসেছি, ওর যেন কি হয়েছে আজকাল। কি হয়েছে? ওই নিজের ঘরে আপন মনে বসে থাকে, তোর বাবার ঘরেও ঢুকতে দেখি না বেশি। সে কি কেন, সে বাবার ঘরে যায়নি, গিয়ে একবার বসেনি বাবার পাশে? কেন যায়নি কেন, কি ব্যাপারটা কি, ডাকো তো তাকে একবার। এখন আর ডাকতে হবে না। না না থাকবে কেন মা, তার কি এমন ভার ভারী কি হয়েছে যে সে তার ঠাকুরদার ঘরে গিয়ে একবার দাঁড়াতে পারেনি, তার পাশে বসতে পারেনি একবারও? বড় খোকা, অর্ঘর কাছে আমরা এখন অনেক দূরের লোক হয়ে গেছি রে, অনেক দূরের লোক হয়ে গেছি। Thank you.
তুমি সত্যি কথা বলছো ঠাকুরপুর? তোমার কাছে আর মার কাছে আমি তো কখনো মিথ্যে বলিনি বৌঠান, কোনোদিনও বলিনি। আজ কেন বলবো বলো? ডাক্তার কি বলে গেল? ওই অলোক যা বললো তাই বললেন, অল্পের উপর দিয়ে গেছে। তবে প্রেশারটা ভীষণ বেশি, দাদাকে এখন বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। তুমি আর তোমার দাদা এখন তো বাড়িতে থাকলেই পারো, বড় খোকা মেজো খোকা ওরাই তো সব দেখাশোনা করছে, তোমাদের এত খাটবার দরকার কি বলো? না বৌঠান, আমি ঠিকই আছি। আর দাদাকে তো তুমি জানোই, দাদা কাজের মধ্যে না থাকলে হাঁপিয়ে ওঠেন, বাড়িতে বসে থাকার মানুষ তো নন। তোমার দাদার ওই তো একটা রোগ, বাড়িতে তার মন বসে না। আচ্ছা, যারা চাকরি করে তারা তো রিটায়ারও হয়, তোমার দাদা যদি রিটায়ার করত তাহলে কি হতো বলো? বেশ ঠিক আছে, আমি না দাদাকে বলবো এবার থেকে একটু যাতে কম বেরোন। কিন্তু তুমি এরকম ছটফট করো না তো বৌঠান, তুমি যাও দাদার ঘরে গিয়ে একটু বসো। সেখানে বৌমণি বসে আছে, বেচারা খবর পেয়ে ছুটে এসেছে, ঠায় বসে আছে সেখানে তোমার দাদার পায়ের কাছে। একবার ভেবে দেখেছো বুঠান, ওইটুকু একটা মেয়ের কত বড় মন! শুধু মন, মনের জোর অনেক বেশি, নাহলে যে মানুষটার কাছে কোনোদিন সে আদর পায়নি কিভাবে তার সেবা করে যাচ্ছে বলতো? আমাদের অনেক কিছু শেখার আছে বৌঠান এদের কাছে। দাদা একটু সুস্থ হোক, একটু হেঁটে চলে বেড়াক, আমি বলবো তাকে এই দিনগুলোর কথা সব বুঝিয়ে বলবো। বৌঠান, একটা জিনিস তুমি একটু খেয়াল রেখো, দিদিকে যেন কেউ কোনো কথা না বলে, দাদার যে এরকম অসুখ করেছে এটা কোনো রকম ভাবে যেন দিদির কানে না যায়। এখনো পর্যন্ত সেরকম কাউকেই বলা হয়নি, ভয় তো শুধু মনোহরকে নিয়ে। তুমি একটু ওকে বলো। আমি যাই বৌঠান, একটু বড় খোকা আমি
জানি বটা, চিন্তা করো না, যা হবার ছিল সেটা হয়েছে। আমি তো আছি।